বিগত 5ই আগস্ট 2024 ইং বৈষম্য বিরোধী আন্দোলন আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার অন্তর্গত নিহত ব্যক্তিবর্গের স্বজন ও আহত ব্যক্তির পক্ষে তাদের পরিবার বিভিন্ন সময়ে মামলা দায়ের করে এবং কিছু সংখ্যক পরিবার ঢাকা জেলা বিচারিক আদালতে মামলা দায়ের করে। এমত অবস্থায় এই সকল মামলায় আমি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, যাহার সিআর মামলা নম্বর 1265/24, আশুলিয়া থানার মামলা নম্বর 63/9/2024 এবং 1218/24, যাহা পিবিআইয়ের তদন্তে। গত জুলাই 24 এই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আমার নামে 5টি মামলা দায়ের করা হয়। ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে 16 বছরে 36টি মামলা চলমান রয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে আমার এবং নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এইসব ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে জনমত ঈর্ষান্বিত করার অপচেষ্টা হচ্ছে। একটি কুচক্রি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাণিজ্য ও পোশাক শিল্প কারখানা সহ বিভিন্ন ধরনের ব্যবসা হাসিলের উদ্দেশ্যে সাধারণ জনগণ বিএনপি নেতাকর্মীদের হয়রানি উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। আমাদের আইনজীবী দল ইতিমধ্যে মামলার সকল আইনগত দিক পর্যালোচনা করছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সত্য এবং ন্যায় বিচার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আমরা গণমাধ্যম, ছাত্র সমন্বয় বাংলা, জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সকল ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার ও সঠিক এবং নির্ভুল তথ্য প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি।